আমরা এখন করছি অনুশীলনী 2.2-এর 5 নম্বর অঙ্ক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40%, ওই স্কুলের ছাত্র সংখ্যা বের করো। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করে এখানে বলা হয়েছে যে ছাত্রীর সংখ্যা 40%, তার মানে শিক্ষার্থীর সংখ্যা যদি 100 জন হয়, ছাত্রীর সংখ্যা হবে 40 জন। তো সেজন্য আমরা লিখতে পারি যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 40 জন। আমরা লিখব যে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 40 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা অবশ্যই কম হবে, সেজন্য আমরা ভাগ দেব 40/100 জন। এবারে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে 500, সেজন্য আমরা লিখব যে 500 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা এবারে অবশ্যই বেশি হবে, সেজন্য আমরা গুণ দেব। আমরা লিখবো যে 500 × 40, নিচে 100 জন। এবারে যদি আমরা নিচের শূন্য উপরের শূন্য কাটা দেই, এই শূন্য এই শূন্য কাটা দেই, তাহলে উপরে হবে 40 দ্বারা যদি 5 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 200 জন। তার মানে ছাত্রী সংখ্যা পেয়ে গেলাম আমরা 200 জন। এবারে আমরা মোট শিক্ষার্থী সংখ্যা থেকে যদি এই ছাত্রী সংখ্যা মাইনাস করি, তাহলেই আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব। তো সেজন্য আমরা লিখব যে সুতরাং ছাত্র সংখ্যা সমান 500 - 200 জন। 500 থেকে যদি আমরা 200 বিয়োগ দেই তাহলে পাবো 300 জন। তাহলে লিখতে পারি যে উত্তর 300 জন।